যুক্তরাজ্য সফররত সিলেট বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ আব্দুল শুকুরের সাথে শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ এপ্রিল রবিবার লন্ডন মুসলিম সেন্টারে মত বিনিময় সভা সভাপতিত্ব করেন শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি রফিক উদ্দিন সঞ্চালনায় ছিলেন কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আলী বেবুল সবাই বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আশুক আহমেদ রৌফুল ইসলাম আব্দুস শফিক বাজিদুর রহমান বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলওয়ার হুসেইন আলতা হুসেইন সরকুম আলী সোনা হাসা খাসা ওয়েলফেয়ার ইউকে সভাপতি হাফিজ নাজিম উদ্দিন শ্রীদরা ওয়েলফেয়ার ইউকে সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ আহমেদ মুশতাক এনাম উদ্দিন বদরুল আলম ফয়সুল উদ্দিন পৌর মেয়র মোহাম্মদ বলেন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আদায়ে প্রবাসীদের সাহায্য সহযোগিতা সমর্থন ও সর্বোপরি আমি মেয়র নির্বাচিত হওয়ার পেছনে প্রবাসীদের বিশাল অবদান রয়েছে এজন্য প্রবাসীদের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পৌর মেয়র বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশনায় বিয়ানীবাজার পৌরসভায় সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য অচিরেই পৌর শহরকে সিসিটিভির আওতায় নিয়ে আনা হচ্ছে ইতিমধ্যেই পরিচ্ছন্ন একটি শহর গড়ে তোলার লক্ষ্যে ডাস্টবিন ব্যবহার প্রচলনও শুরু করা হয়েছে এই বছর এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির সাহায্য পুষ্ট প্রকল্পের অধীনে পৌর এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজের উন্নয়নের জন্য চার কোটি টাকার টেন্ডার করা হয়েছে সহ প্রায় পাঁচ কোটি টাকা বে নির্মাণ করা হবে পৌর বাস টার্মিনাল পৌর শহরের লাসাইতলা এলাকায় বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে জেলা প্রশাসন পৌরসভার নিকট হস্তান্তর করেছে পৌর এলাকার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বিশ লাখ টাকা বে টয়লেট স্থাপন একুশ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে টিউবওয়েল স্থাপনের টেন্ডারও করা হয়েছে এবং এলজিইডির আইইউডিপিতে দশ কোটি টাকার একটি প্রকল্প দাখিল করা হয়েছে এছাড়া পৌর শহরের সৌন্দর্য বর্ধনের জন্য জলবায়ু প্রকল্পে পাঁচ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে ইতিমধ্যে এ পৌরসভাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রথম শ্রেণীতে উন্নীত করেছে মতবিনিময় সভায় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও মন্তব্যগুলো শুনেন এবং জবাব দেন